শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল উনত্রিশে আগস্ট রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি রাজ্যের নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হিমন্ত বিশ্ব শর্মা গ মাতার সুরক্ষা নয় আন্তরাজ্য সীমা সুরক্ষায় গুরুত্ব দিন সরকারকে পরামর্শ কংগ্রেসের বিস্তারিত থাকবে প্রতিবেদনে এক দেশ এক রেশন কার্ড ডিবিটির জন্য সংযুক্তি চলছে সংশয়ের মুখে এনআরসিতে বায়োমেট্রিক তথ্য দেওয়া অসমের সাতাশ লক্ষের আধার কার্ড বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিক্ষা প্রতিষ্ঠানের আজব কাণ্ড হাইলাকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়ার অভিযোগ হাইলাকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলি সরকারি নির্দেশ না মানলে করা পদক্ষেপ গ্রহণ করা হবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিজেপি তো কংগ্রেস বানিয়ে দিয়েছেন হিমন্ত বিশ্ব রাজদ্বীপকে পাল্টা সুস্মিতা দেবের আগামী চার সেপ্টেম্বর থেকে আবার চালু হচ্ছে শিলচর ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেন করিমগঞ্জে মেডিকেল কলেজের দাবিতে বাঙ্গায় গণস্বাক্ষর অভিযানে ব্যাপক সারা সময়মতো বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় নিলামবাজারে বাজারে চারশোর বেশি বিদ্যুৎ সংযোগ কাটল বিদ্যুৎ বিভাগ আদায় করা হলো দেড় কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল শিলচর থেকে চুরি যাওয়া ওয়াগনার গাড়ি উদ্ধার পাতার চারজন বিস্তারিত প্রতিবেদনে এবং শেষ খবরটি বন থাকবে বিভাগের গাফিলতি কৃত্রিম বন্যায় রাতাবাড়ি বিধানসভার বিতর বালিয়ায় কয়েক কোটি টাকার ক্ষতির অভিযোগ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সবার কাছে সঠিক তত্ত্বগুলো পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর অসমে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ রাজ্যের নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার গোমাতার সুরক্ষায় অধিক গুরুত্ব না দিয়ে আন্তরাজ্য সীমা সুরক্ষায় অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্ব দিতে সরকারকে পরামর্শ দিয়েছে অসম প্রদেশ কংগ্রেস বিজেপি সরকারের কাজকর্মের কঠোর সমালোচনা করার পাশাপাশি চুকাচুকা বাক্যবানে বিদ্ধ করেছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রশাসনিক সাধারণ সম্পাদক অপূর্ব কুমার ভট্টাচার্য তিনি বলেন রাজ্যের আন্তঃরাজ্য সীমান্ত এলাকায় অব্যাহত আগ্রাসন রুদে এবং শঙ্কিত সীমান্তবাসী জনসাধারণের জীবন সম্পত্তি সুরক্ষার ক্ষেত্রে রাজ্য সরকারকে যথোচিত গুরুত্ব প্রদান করা উচিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বর্তমান বিজেপি সরকারের আমলে অসম ভূখণ্ডের উপর হামেশা আক্রমণ চালিয়েছে প্রতিবেশী রাজ্যগুলি এর আগে কখনো প্রতিবেশী রাজ্য এ ধরনের আগ্রাসন প্রদর্শন করেনি এটা সরকারের আত্মসমর্পণ না অসহনীয়তা মিজোরামের ঘটনার পরও অসম সরকার কোনো শিক্ষা নেয়নি বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক অপূর্ব ভট্টাচার্য হিমন্ত বিশ্ব সরকারের করা সমালোচনা করে গোমাতার সুরক্ষায় অধিক গুরুত্ব প্রদান করার পরিবর্তে সরকারকে আন্তরাজ্য সীমা সুরক্ষায় অধিক গুরুত্ব প্রদান করতে পরামর্শ দেন অপূর্ব সরকারের কাছে তার প্রশ্ন আর্থিক তথা প্রশাসনিক স্তরে সংস্কার এনে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার সত্যি কি শূন্য সহনশীল নীতি পালন করছে তিনি বলেন দুর্নীতির পর্বত সম্পত্তির অধিকারী অসম অসামরিক সেবা আধিকারিক সাইবুর রহমানের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে কংগ্রেস ওয়াকিবহাল কিন্তু একই সময়ে তদন্তের আওতাধীন দুর্নীতি পরায়ণ সাইবুর রহমানের মতো বহু আমলা আধিকারিক এখনও কার আশীর্বাদে নিরাপদে অবস্থান রয়েছেন সে বিষয়ে মুখ্যমন্ত্রী খুব ভালোভাবেই অবগত কেন্দ্র চাইছে প্রযুক্তিগত সমস্যা কাটিয়ে রাজ্যের মানুষদের কাছে কেন্দ্রীয় সরকারের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের যাবতীয় সুবিধা পৌঁছে দেওয়ার জন্য সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে দ্রুত আধার সংযোগের কাজ সেরে অসম রাজ্যে গিয়ে সেই বার্তাই দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং অন্যদিকে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প লাগু করার জন্য নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের তরফেও সে ক্ষেত্রেও প্রয়োজন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তির আধার কর্তৃপক্ষের তত্ত্ব মতে অসমে এখন অনেকটা দ্রুত হারেই চলছে আধার কার্ড প্রক্রিয়া লক্ষ্যমাত্রা রয়েছে অক্টোবরের মধ্যেই সে কাজ সম্পূর্ণ করার এই আবহের মাঝে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে এনআরসির দাবি আপত্তি পর্বে বায়োমেট্রিক তত্ত্ব দেওয়ার পরে যাদের সেই তত্ত্বভাণ্ডার থালাবন্দি হয়ে রয়েছে সেই সাতাশ লক্ষের বেশি মানুষের আধার কার্ড কীভাবে তৈরি হবে রাজ্যের আবেদনে সারা দিয়ে কেন্দ্রীয় সরকার কি তাদের ফ্রিজ হয়ে থাকা বায়োমেট্রিক তত্ত্বের তালা খুলতে আধার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য অগ্রণী ভূমিকা নেবে রাষ্ট্রীয় নাগরিক পঞ্জি থেকে বাদ পড়া মানুষরা এবারেও বুট দিয়েছেন বিধানসভার নির্বাচন পর্বে বিভিন্ন মহলে আশা তাই জোরালো বলে মনে করছেন অনেকে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পৌঁছে দেয় সরকার স্বচ্ছতা বজায় রাখতে সে জন্য অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তির উপরে গুরুত্ব দেওয়া হয়ে আসছে বেশ কয়েক বছর ধরেই পাশাপাশি ভর্তুকির রেশন পেতে গেলে এক দেশ এক রেশন কার্ড স্কিমেও প্রয়োজন আধার ও রেশন কার্ডের সংযোগের রাজ্যে আধার কার্ড তৈরির দীর্ঘদিনের স্লোদ গতি এখন এগোচ্ছে দ্রুততায় তবে সংশয়ে তারা যাদের বায়োমেট্রিক তথ্য লক হয়ে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের আজব কাণ্ড হাইলাকান্দিতে সরকারের শিক্ষা বিভাগের কোন ধরনের নির্দেশ ছাড়াই চলছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের পরীক্ষার কাজ এমন অভিযোগে হাইলাকান্দি শিক্ষা বিভাগের আইএস ইকবাল হুসেন বরবুইয়া গত ছাব্বিশে আগস্ট এক নির্দেশ জারি করেন এতে বলা হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়ার অভিযোগ রয়েছে তাই সরকার কর্তৃক এ ধরনের কোনো নির্দেশ না থাকায় ছাত্রছাত্রীদের পরীক্ষার কাজ করতে পারবেন না কোনো স্কুল প্রদান অন্যতায় বিভাগীয় তরফে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে দিয়েছেন আইএস এ ব্যাপারে আইএস ইকবাল হুসেন বরবুইয়া জানান ইতিমধ্যেই এ ধরনের অভিযোগে দুটি স্কুলের বিরুদ্ধে সকজ করা হয়েছে হতাশ হয়ে কংগ্রেস সেরে তৃণমূলে নাম লিখিয়েছেন সুস্মিতা দেব এমন মন্তব্য করেছিলেন রাজদ্বীপ রায় এর জবাব দিতে হিমন্ত বিশ্ব শর্মাকে দৃষ্টান্ত হিসাবে টেনে আনলেন সুস্মিতা প্রাক্তন সাংসদ বলেছেন রাজদ্বীপের সূত্র অনুযায়ী তাহলে তো হিমন্ত বিশ্ব ফ্রাস্ট্রেটেড তিনিও তো কংগ্রেস সেরে বিজেপিতে যোগ দিয়েছিলেন নেই না তেমে সুস্মিতা আরও বলেন বিজেপির এখন এমন হাল যে হিমন্ত বিশ্ব গোটা গেরুয়া দলকেই কংগ্রেস বানিয়ে সেরেছেন হিমন্ত বিশ্বের খেলায় শেষ হয়ে গেছে বিজেপি এখন যে বিজেপি রাজ্যে রয়েছে সেটি আসলে বিজেপি এইচ মানে বিজেপি হিমন্ত শুক্রবার করিমগঞ্জে বিজেপির সংবর্ধন অনুষ্ঠানে গিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবকে ফ্রাস্ট্রেটেড লিডার বলে মন্তব্য করেছিলেন ডক্টর রাজদীপ রায় চব্বিশ ঘন্টার মধ্যেই ওই মন্তব্যের জবাব দিয়ে সুস্মিতা বলেছেন রাজদ্বীপ রায়ত অর্নামেন্টাল এমপি তিনি আলঙ্কারিক সাংসদ হয়ে আর বসে না থেকে শিলচরের উন্নয়নে অন্তত একটি উল্লেখযোগ্য কাজ করে দেখান তবেই অন্যকে নিয়ে মন্তব্য করা তার মুখে মানাবে করোনার জন্য বেশিরভাগ স্পেশাল ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল এর মধ্যে একটি হচ্ছে শিলচর ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেন বর্তমানে উত্তর পূর্ব রেল পুনরায় শিলচর ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে আগামী মাস থেকেই এই ট্রেন চলাচল শুরু হবে এবং এখন সাময়িকভাবে তিনসুকিয়া স্টেশন পর্যন্ত যাবে এই এক্সপ্রেস ট্রেন আগামী চার সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ট্রেনটি যাত্রা শুরু করবে সপ্তাহের প্রতি শনিবার রাত আটটা দশ মিনিটে ট্রেনটি রওনা হবে এবং বদরপুর স্টেশনে পৌঁছাবে আটটা পঞ্চাশ মিনিটে এই এক্সপ্রেস ট্রেনে মোট তেইশটি কোচ রয়েছে ট্রেনের প্রাথমিক ব্যবস্থাপনা থাকবে শিলচরে এই ট্রেনের দুই নম্বর হলো শূন্য পাঁচ ছয় চার এক অবলিক শূন্য পাঁচ ছয় চার দুই শিলচর থেকে চুরি হওয়া একটি ওয়াগনার গাড়ি উদ্ধার করতে সমর্থ হল পাতারকান্দি পুলিশ শিলচর সদর থানায় মামলা নম্বর দুই সাত নয় আট অবলিক একুশের সূত্র ধরে শনিবার সন্ধ্যা ছয়টা নাগাদ পাতারকান্দি পুলিশ স্থানীয় এপিডিসিএল সাবস্টেশনের পাশে অভিযান চালিয়ে এস এগারো সি চার শূন্য দুই এক নম্বরের উক্ত চার চাকার বাহনটি সহ গাড়ি চৌচক্রের এক পাণ্ডা আব্দুল হান্নানো তার তিন সহযোগীকে আটক করে তানায় নিয়ে আসে জানা গেছে শিলচর নরসিংটোলা এলাকায় সঞ্জয় পাটোয়া নামের ব্যক্তির বাড়ির সামনে থেকে তার এই বাহনটি গত বাইশ আগস্ট চুরি হয় পরদিন তিনি শিলচর সদর থানায় চুরি সংক্রান্ত এক এজাহার দায়ের করেন এজাহারের সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে গাড়িসহ চোরচক্রের চার ছাইকে আটক করতে সক্ষম হয় করিমগঞ্জ জেলায় মেডিকেল কলেজের দাবিতে পঞ্চাশ হাজার স্বাক্ষর সংগ্রহের অভিযান অব্যাহত রেখেছে করিমগঞ্জ গণ অধিকার মঞ্চ করিমগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্প শীঘ্রই বাস্তবায়ন মেডিকেল কলেজের স্থায়ী ভবন নির্মাণের পূর্বে করিমগঞ্জের সরকারি হাসপাতালে অস্থায়ীভাবে শুরু করার দাবিতে মঞ্চ ধারাবাহিক আন্দোলন জারি রেখেছে এই অভিযানের আওতায় শনিবার সকাল সাড়ে দশটায় বাঙ্গা মোটর স্ট্যান্ডে পথসভার আয়োজন করা হয় পথসভার পাশাপাশি গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চলে স্বাক্ষর অভিযান চলে বেলা দুইটা পর্যন্ত বাঙ্গার জনগণের স্বতঃফূর্ত সহযোগিতায় কয়েক হাজার স্বাক্ষর সংগ্রহ হয় সময় মতো বকেয়া বিল পরিশোধ না করায় চারশোর বেশি বিদ্যুৎ সংযোগ কেটে দিল বিদ্যুৎ পরিষদ বকেয়া বিল প্রায় দেড় কোটি টাকা আদায় করতে সক্ষম হয়েছে নিলামবাজার বিদ্যুৎ বিভাগ এদিকে পুরনো বিদ্যুৎ বকেয়া একসঙ্গে পরিশোধ করলে গ্রাহকের ইন্টারেস্টের টাকা রেহাই দেওয়া হবে বলে জানিয়েছেন বিভাগীয় এস ডি কল্ল দেব রায় বিদ্যুৎ বিভাগের কার্যালয়ের পঁচিশটি জিপির অন্তর্গত প্রায় চল্লিশ হাজার গ্রাহক রয়েছেন তার মধ্যে অর্ধেক গ্রাহক বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করেননি তাই বিভাগীয় কর্তৃপক্ষ এসব গ্রাহকদের বিরুদ্ধে করা পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যে চারশোর বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে বিভাগ এবার শেষ খবরটি রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চেরাগি জিপির রেঞ্জ অফিসারের অদূরদর্শিতায় বিপন্ন হচ্ছেন শত শত মানুষ বন্যার কবলে পড়ছেন তারা এমনটাই অভিযোগ রাতাবাড়ি থানা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত অঞ্চল বিতরবালিয়া সেখানে হিন্দু মুসলিম সহ উপজাতির সম্প্রদায়ের লোকেদের বসবাস রয়েছে নিজেদের পাট্টার ভূমিতে বসবাস করছেন তারা ও দূরে রয়েছে চেরাগি সংরক্ষিত বনাঞ্চল তিন বছর আগে ওখানে একটি ফিশারি নির্মাণ করেন স্থানীয় ফারুক আহমেদ নামের জনৈক ব্যক্তি বৃহস্পতিবার প্রশাসন সহ দলবল নিয়ে উপস্থিত হন চেরাগি রেঞ্জ অফিসার মোহন দাস তিনি ফিশারির বাদ ব্যাঙ্গে জমি উদ্ধার করতে নির্দেশ দেন সপ্তাহ দিনের সময় দেওয়ার জন্য ফারুক আহমেদ অনুরোধ করলেও মানেননি বন বিভাগের কর্মীরা ফিশারির বাদ ব্যাঙ্গে দেন তারপর দেখা দেয় বিপত্তি বিশাল ফিশারি লাগোয়া অঞ্চলে দুর্বার গতিতে জল প্রবাহিত হতে তাকে সৃষ্টি হয় আকস্মিক বন্যার আর সিসি সেতুসহ সাতটি সেতু ব্যাঙ্গে গুড়িয়ে নিয়ে যায় স্থানীয়দের এগারোটি গরু অসংখ্য ছাগল মুরগি এবং হাঁস বাসিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে আলতাফ হুসেন জাকির হুসেন আং রকিব সহ অনেকের সুপারি বাগান কলা বাগান কাঁচা পাকা দান ইত্যাদি ক্ষতিগ্রস্ত করেছে এই কৃত্রিম বন্যা অনেকের বাড়ির অংশ তলিয়ে গেছে বিতর বালিয়া জামে মসজিদের গাড়ুয়াল বেঙ্গে দিয়েছে ফিশারির জল মাটি তলিয়ে যাওয়ার ফলে মসজিদে ফাটল ধরেছে এভাবে এলাকার প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা এ নিয়ে জিপির সভাপতি বাবুলাল চড়াই বলেন দখলমুক্ত করার আগে বন বিভাগের উচিত ছিল নোটিশ দেওয়ার কিন্তু তা না করে এভাবে হঠাৎ করে অভিযান চালানো ঠিক হয়নি ক্ষতিগ্রস্তদের নামের তালিকা প্রস্তুত করে তাদের সরকারি সাহায্য প্রদানের আশ্বাস দেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন